সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমনে আদালতে বিচারক মোহাম্মদ ফখরুদ্দিনকে আদালত এলাকা অবাঞ্ছিত ঘোষণা করে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বেলা 11টায় কোর্ট সৈয়দ মিনা চত্বরে অপসারণ ও বিচারের দাবিতে প্রতিবাদে সমাবেশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাবেশে তার অপসারণের দাবিতে অবস্থান, ধর্মঘট, প্রতীক অনশন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে জজকোর্টের সামনে সাতক্ষীরা কালীগঞ্জ শহরে মানববন্ধন করেছে বিচারকের হাতে হয়রানির শিকার নারীদের ব্যানারে সাতক্ষীরার নারী সমাজ। মানববন্ধন থেকে বিচারকের বিরুদ্ধে অর্থনৈতিক কার্যকলাপ অভিযোগ আনা হয়। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অঞ্জলি রানী, ময়না খাতুন, রোজি বেগম প্রমুখ। আপনাদের সামনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আগামীকাল 20 তারিখ সকাল 10টায় নারী শিশু এজলাসের সামনে অবস্থান ধর্মঘট, আগামী পরশু 21 তারিখ সকাল 10টায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে প্রতীক অনশন।